হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইস স্নপস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে একদম সহজ এবং ঝটপট চাল তার আচার বানানোর রেসিপি নিয়ে। তো চলে আসলাম আচারটা বানানোর জন্য। তো প্রথমেই এখানে কিছু চালটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চালতাগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ, দিয়ে চালতাগুলো একটু সিদ্ধ করে নেব। চালতাগুলো তো চালতাগুলো আমি 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। তো 5 মিনিট আমি একটু চুলায় জাল করে সিদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। চালতাগুলো আমি বলক আসার পর 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এখন। তো এই আচারটা বানানো একদমই সহজ, আমি কিন্তু কোনো রকম ছেঁচেও নেব না কিংবা কোনো ঝামেলা ছাড়াই আমি এই চালতার আচারটা বানাবো, আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তো চলে আসলাম চুলায়, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষার তেল, তেলটা একটু বেশি করে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম 2 তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি 3-4টি দারচিনি, তারপর দিয়ে দিয়েছি 1টি রসুন, কুচি করে কেটে দিয়ে দিয়েছি রসুনটা। তো সব কিছু আমি খুব ভালো করে একটু ভেজে নেব, খুব সুন্দর একটা গ্রানা সবজি। তো ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গ্রানা আসছিল। তো এ পর্যায়ে আমি চালতাগুলো দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু চালতাগুলো ছেঁচে নেইনি, আর কি থেঁতো করে নিইনি, আপনারা চাইলে একটু থেঁতো করে নিতে পারেন, থেতো করে নিতে পারেন। এখানে শুধু নরম অংশটাই আছে, এই কারণে আমি থেতো করে নিইনি, এই কারণে আমি আচারটা এমনি বানিয়ে ফেলছি। তো চালতাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু এই চালতাগুলো ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নিলে চালতার মধ্যে যে পানিটা আছে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে, আর এই আচারটা সারা বছর রেখে খাওয়া যাবে। তো চালতাগুলো আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটু নাড়াচাড়া দিয়ে, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ দেওয়ার পর আমি চালতাগুলো আবার একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। তো পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই, চিনিটা গলে কিন্তু পানি উঠে যাবে। তো চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া দেওয়ার পর দেখবেন চিনিটা গলে পানি উঠে যাবে, আর সেই পানিটার মধ্যে চালতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার, এখানে 3 টেবিল চামচ ভিনেগার আছে। ভিনেগারটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। তো 15 থেকে 20 মিনিট কিন্তু আমি এই চালতাগুলো জাল করে নিয়েছি, চালতাটা যেহেতু সেদ্ধ হতে সময়টা একটু বেশিই লাগে। তো চালতাগুলো আমি 15 থেকে 20 মিনিট জাল করে তারপর নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। তো আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম, তো রাঁধুনি 5 ফোড়নের মশলাটা এনে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে সাথে কিছু শুকনো মরিচ দিয়ে গুঁড়ো করে পর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে আমি যখন তখনই আচারটা বানিয়ে নিই। তো আমার চালতার আচারটা কিন্তু হয়ে গেছে, দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।